ইতালির ভেনিসের লা পাচে মসজিদে আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতি ভেনিসের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। আয়োজিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম বারি, সভাপতি আরফান মাস্টার, সাধারণ সম্পাদক আমির হোসেন ও সাংগঠনিক সম্পাদক আরিফ দীপু। আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী এবং কাউন্সিলর আফাই আলী সহ উপদেষ্টা মণ্ডলীর নেতৃবৃন্দ এবং কার্যকরী পরিষদের নেতৃবৃন্দরা। মসজিদের ইমাম ইফতারের আগ মুহূর্তে বয়ান করেন এবং বলেন, আপনারা যারা এই সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং আঞ্চলিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন, আপনাদের কাছে আকুল আবেদন, আপনাদের সংগঠনের যারা আওতাধীন আছেন তাদেরকে বলুন দিনের কাজ করতে, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমাদের সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে, সেজন্য তার এই বন্দেগী করতে হবে। সংগঠনের পক্ষ থেকে আগত সকলকে ধন্যবাদ জানান। সে সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, হুমায়ুন চৌধুরী, রফিকুজ্জামান ঠাকুর, দুলু মিয়া, সিজার ভূঁইয়া, টিপু চৌধুরী, মহিউদ্দিন ভূঁইয়া, লিটন মাস্টার, টগর মিয়া, উজ্জ্বল মিয়া, সেলিম মিয়া, ইউনুস মিয়া, আব্দুল মসজিদ, নজরুল ইসলাম, শওকত আলী, বাসেত মিয়া, হেলাল মিয়া, খোকন মিয়া, সোহেল মিয়া, কবির মিয়া, সাদ্দাম মিয়া, মাসুদ মোল্লা, সানোয়ার খান, রুবেল মিয়া, টিটু মিয়া, শহীদ মিয়া, আকবর আলী, বিল্লাল রাশিদ, আব্দুল হান্নান সহ আরও অনেকে।